বর্তমানে চাঁদের দক্ষিণ মেরুতে তীক্ষ্ণ নজর গোটা বিশ্বের। কয়েকদিন আগেই সেই দক্ষিণ মেরু জয় করতে ব্যর্থ হয়েছে রাশিয়া। তবে 23 আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করে ফেলেছে ভারতের চন্দ্রযান 3। চাঁদের দক্ষিণ মেরুর অন্যতম বৈশিষ্ট্য হলো এই অঞ্চলটি সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন -200 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এমন তারতম্যের কারণে সেখানে সফলভাবে অভিযান চালানো বেশ কঠিন। সে কারণেই ভারতের আগে চাঁদের এই অংশের মাটি ছুঁতে পারেনি কোনো দেশ। তবে প্রশ্ন আসতেই পারে, চাঁদের দক্ষিণ মেরু নিয়ে কেন এত আগ্রহ? চাঁদের দক্ষিণ মেরুতে জলের অণু দিয়ে তৈরি বরফের সন্ধান মিলেছে। এই অংশে রয়েছে প্রচুর খনিজের সম্ভার। চাঁদে বাসযোগ্য নগরী তৈরি, চাঁদের খনিজ আহরণ এবং মঙ্গল অভিযানের বেস ক্যাম্প তৈরির ভাবনাও রয়েছে এই চাঁদের দক্ষিণ মেরুকে কেন্দ্র করে। 2008 সালে চন্দ্রযান 1 তো বটেই, আগেও একাধিক চন্দ্রভিযানে চাঁদের এই অংশের জলের উপস্থিতি নজরে এসেছিল। বিজ্ঞানীদের মতে প্রাচীন এই জল বরফ থেকে চাঁদ সৃষ্টির বিষয়ে অনেক অজানা তথ্য জানা যেতে পারে, যদি পর্যাপ্ত পরিমাণে সেখানে জলের উৎস থাকে। তবে পানীয় জল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জল ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন সম্ভব হলে জ্বালানি হিসেবে এবং শ্বাস প্রশ্বাস চালানোর জন্য ব্যবহার করা যাবে। এছাড়া চাঁদের এই অংশের বুকে লুকানো অসীম মূল্যবান খনিজ সামগ্রীর উপর নজর রয়েছে। 1967 সালে ইউনাইটেড নেশনের বহির্বিশ্ব চুক্তি এবং আউটার স্পেস ট্রিটি অনুযায়ী কোনো দেশ চাঁদকে নিজেদের সম্পত্তি বলে ঘোষণা দিতে পারবে না। তবে চাঁদের বুকে বাণিজ্যিক কর্মকাণ্ড চালানোর উপর কোনো নিষেধাজ্ঞা নেই। 1969 সালে নীল আর্মস্ট্রংরা নেমেছিলেন চাঁদের উত্তর মেরুর একটি অংশে। এরপর থেকে এখন পর্যন্ত চাঁদের যে কয়েকটি সফল অভিযান হয়েছে, সবই চাঁদের নিরক্ষীয় অঞ্চলকে কেন্দ্র করে।